হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এইচ এডুপয়েন্ট। আমি আজমাইল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এইচ এডুপয়েন্ট। নিত্য নতুন সমস্ত রকমের আপডেট, যেমন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, সমস্ত কলেজ ইউনিভার্সিটি নোটিশ, ইনফরমেশান পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আন্ডারে যারা যারা ডিএলএড করছেন, শিক্ষাবর্ষ 2019-2021 সেশনের জন্য এক্সটার্নাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। কীভাবে আপনারা এক্সটার্নাল পরীক্ষা দিবেন, কী কী পদ্ধতি মেনে পরীক্ষা হবে, এই সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করার এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এক এক করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখব। এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডিরেক্ট এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এখানে বলা হয়েছে আপনাদের এক্সটার্নাল প্রি ইন্টার্নশিপ প্রসেস পুরোটাই অনলাইন মোডে হবে। এরপর আমরা পয়েন্টগুলো দেখে নিই। ব্ল্যাঙ্ক অ্যান্সার শিট এই দুটো ওয়েবসাইটে পেয়ে যাবেন। অ্যান্সার স্ক্রিপ্ট পুরো লিখিত পরীক্ষার মতোই হবে, এর আগে যে আপনারা লিখিত পরীক্ষা দিয়েছেন ঠিক সেই রকমই হবে। তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে কোশ্চেন পেপার আপনারা ডাউনলোড করতে পারবেন 11:50। আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিয়ে কোশ্চেন পেপার ডাউনলোড করতে হবে। চার নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যান্সার শিট সেম রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিয়ে ডাউনলোড করতে হবে, 11:50 সেটি ডাউনলোড করতে পারবেন। পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে উত্তর আপলোড করতে পারবেন 1-3 পর্যন্ত। তারপর আমরা দেখে নেব আট নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি কোনো স্টুডেন্ট উত্তরপত্র আপলোড করতে কোনো অসুবিধা হয়, তবে কোভিড-19 সিচুয়েশনের জন্য পার্শ্ববর্তী ডিএলএডের যে কোনো কলেজে গিয়ে তার উত্তরপত্র আপলোড করতে পারে বা জমা দিতে পারে। নয় নম্বর পয়েন্টে বলা হয়েছে উত্তরপত্রের প্রতি পেজে সিগনেচার করতে হবে, সেটি অরিজিনাল হতে হবে, যেমন অ্যাডমিট কার্ডে রয়েছে ঠিক সেইভাবে সিগনেচার করতে হবে। দশ নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট সেই দিনের উত্তরপত্র সেই দিনই আপলোড করতে না পারে, তবে বাড়ির কাছাকাছি ডিএলএডের যে কোনো কলেজে গিয়ে অ্যান্সার স্ক্রিপ্ট আপলোড করতে পারে বা অরিজিনাল কপি জমা দিতে পারে আপলোড করার জন্য। এগারো নম্বর পয়েন্টে বলা হয়েছে সেই দিনের উত্তরপত্র আপলোড করতে না পারলে তবে পরে আর কোনো হার্ড কপি জমা নেওয়া হবে না। আমরা ১৩ নম্বর পয়েন্টে দেখে নেব। ১৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে উত্তরপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে হবে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করতে না পারেন তবে পরে কোনো আর টাইম দেওয়া হবে না। ১৪ নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে উত্তরপত্র কোনো ইমেলের মাধ্যমে গ্রহণ করা হবে না, মানে আপনারা ভাবলেন উত্তরপত্র আপলোড করতে পারেননি বলে মেইল করে দিবেন, সেটা গ্রহণযোগ্য হবে না, সময়ের মধ্যে উত্তরপত্র আপলোড করার চেষ্টা করবেন। ১৫ নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে ফ্রন্ট পেজে যা যা লিখতে হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে, যেমন এ নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, ইন্ডেক্স নম্বর, বি নম্বরে রয়েছে রোল নম্বর, তারপরে রয়েছে ক্যান্ডিডেট নেম, ডি রয়েছে সিগনেচার, ই রয়েছে পেজের প্রতিটা পেজ নম্বর, মানে প্রতিটা অ্যান্সার স্ক্রিপ্টে আপনাদের পেজ নম্বর দিতে হবে, যেমন 1, 2, 3 এইভাবে। ১৬ নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটকে নিজের হাতে সিগনেচার করতে হবে, যেভাবে অ্যাডমিট কার্ডে। ১৭ নম্বর পয়েন্টে বলা হয়েছে যদি ক্যান্ডিডেটের অ্যান্সার স্ক্রিপ্টের সিগনেচার আর অ্যাডমিট কার্ডের সিগনেচার ম্যাচ না করে তবে সেই অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাকসেপ্টেড হবে না। ১৮ নম্বর পয়েন্টে বলা হয়েছে কোশ্চেন পেপার আপনারা একবারই ডাউনলোড করতে পারবেন। ১৯ নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যান্সার স্ক্রিপ্ট আপনারা একবারই আপলোড করতে পারবেন, তবে আমি বলবো পিডিএফটি ভালো করে দেখে নিয়ে তারপরে আপলোড করবেন, আপলোড করার সময় রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে পিডিএফ আপলোড করবেন। আমরা ২২ নম্বর পয়েন্টটি দেখে নেব। এক্সটার্নাল এক্সামের জন্য অ্যান্সার স্ক্রিপ্ট কিন্তু চারটি পেজে লিখতে হবে এবং চারটি পেজ লিখে তারপর সিঙ্গেল পিডিএফ বানাতে হবে এবং সেটি ৬০০ KB মধ্যে হতে হবে। লিখিত পরীক্ষার সময় যেভাবে আপনারা সব পেজগুলো পিডিএফ বানিয়েছিলেন ঠিক সেইভাবেই এবারও পিডিএফ ফাইল বানাতে হবে এবং সেটি আপলোড করতে হবে। এই ছিল আজকের ভিডিও। প্রাইমারি ডিএলএড সংক্রান্ত সমস্ত রকমের আপডেট পেতে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন
এবং একটুকু হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।